নাটোরে সন্ত্রাসী ছাত্রলীগ নিষিদ্ধ এবং ফ্যাসিবাদের বন্ধু রাষ্ট্রপতি চুপপুর পদত্যাগের দাবিতে বিপ্লবী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নাটোর নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ সৈকত হোসেনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মঙ্গলবার বিকেলে শহরের কানাই খালিতে নাটোর প্রেস ক্লাবের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাটোর জেলা শাখার আয়োজনে বিপ্লবী সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রনেতা শেখ ওবায়দুল্লাহ, হাসিবুর রহমান মুন্না, রবিন আহমেদ, সাকাফি সহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করতে ছাত্রলীগ বিভিন্ন স্থানে চোরাগুপ্ত হামলা চালাচ্ছে। 17 বছর ধরে তারা সাধারণ ছাত্রদের উপর অমানবিক নির্যাতন করে আসছে, তাই তাদের বাংলার মাটি থেকে নিষিদ্ধ করা উচিত। তারা আরো বলেন, এই ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন হলেও 15 আগস্ট তারা তাদের কমরেডদের বাংলার মাটিতে রেখে গেছে। তারা অবিলম্বে ফ্যাসিবাদের বন্ধু প্রেসিডেন্ট চুপপুর পদত্যাগ দাবি করেন, না হলে আওয়ামী লীগের মতো একই পরিণতি হবে রাষ্ট্রপতির।